প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির প্রশ্নে কাউকেই ছাড় দিচ্ছে না সরকার তিনি আরো বলেন সব ক্ষেত্রে অচল অবস্থা কাটিয়ে সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে মঙ্গলবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের ডিগ্রি দেওয়ার অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী আরও থাকছে সারকের কাছে মিশনানিবাসে সামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজে এবার গ্র্যাজুয়েশন পান সেনা নৌ বিমান বাহিনীর মেজর পদমর্যাদার মোট একশো জন কর্মকর্তা সেই সাথে যুক্তরাষ্ট্র চীন ভারত সৌদি আরব পাকিস্তান সহ উনিশটি দেশের চুয়াল্লিশ জন সেনা কর্মকর্তাও গ্র্যাজুয়েশন সনদ নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন সরকার রাশিয়ার সাথে এক বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার চুক্তি করেছে সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক সব সমরাস্ত্র সশস্ত্র বাহিনীকেও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতাকে আমাদের সমুন্নত রাখতে হবে এবং দেশকে সেভাবে গড়ে তুলতে হবে আমি এটুকু আশা করব যে আমাদের যারা সশস্ত্র বাহিনীর সদস্য রয়েছেন তারা আপনাদের আগামী দিনের জন্য গড়ে তুলবেন তারাও যেন মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলতে পারে শেখ হাসিনা বলেন সীমিত সম্পদ দিয়ে যুগোপযুগী দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় তার সরকার তিনি বলেন সব ক্ষেত্রে অচল অবস্থা কাটিয়ে সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করছে আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনা করতে চায় শাসক হিসেবে নয় আমরা অনিয়ম দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেইনি সর্বোচ্চ আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি সন্ত্রাস জঙ্গিবাদ আমরা দূর করতে পেরেছি প্রধানমন্ত্রী জানান বিশ্ব শান্তির পক্ষে আর সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে বাংলাদেশ মাহবুব শাহরুখ একাত্তর ঢাকা